দুশো লোক আছে এদের চাকরি দিতে, বর্তমান চিফ ইঞ্জিনিয়ার বিভিন্ন রকম তাল বাহানা করতেছে, এই দিব এই মাসে দিব, এটা করতে করতে অনেক বছর পার হয়ে গেছে, অফিসার আমাদের চাকরি দেয় নাই, আমাদের কোনো তৎক্ষণা নেই, আমাদের নাকের উপরে পানি উঠে গেছে, হেড অফিস আন্দোলন নিয়েছে, আমরা আমাদের ন্যায্য দাবি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়, আইন মন্ত্রণালয়ের অনুমোদন, এত কিছু থাকার পরেও আমাদের চাকরি আজ পর্যন্ত এই চিফ ইঞ্জিনিয়ার রাজস্ব করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি রাজস্ব করেন না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না। এই আমরা যার যার অবস্থা অফিস থেকে, যার যার ডিস্ট্রিক্ট থেকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি।